আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাইকে ওয়েলকাম করছি স্বাধীন ট্রেড কর্পোরেশন পেজ থেকে। আজকে আপনাদের জন্য পাকিস্তানি রিম ভলিউম 1 এর একটি কালেকশন দেখাবো। এগুলো হচ্ছে আপনারা চাইলে হোলসেল রিটেল দুভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন, তবে হোলসেলে নিতে হলে কোয়ান্টিটি কিন্তু বাড়াতে হবে। এই কালেকশনটি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ক্যাটালগ রিম 03 নাম্বার কোড অ্যান্ড দিস ইজ দ্য ড্রেস। অসাম একটি লাক্সারিয়াস এডিশন, সুইজের উপর একদম সিঁদুর রেড কালারের উপর হ্যাভি একটা এমব্রয়ড ওয়ার্ক, নেকের পাটটা দেখুন অরেঞ্জের উপর খুব সুন্দর একটা কাজ আছে, লং একটা নেকলেসের মতো করে ডিজাইনটা। অ্যান্ড পাশে যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু ব্লু এবং গোল্ডেন মিক্সড, ভেতরে ভেতরে অরেঞ্জ থ্রেড ওয়ার্ক আছে, কিন্তু ফুললি ফ্রন্ট পার্টটা খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট। খুব চমৎকার একটা কালেকশন এবং কালার সব কিছু মিলিয়ে যারা একটু ব্রাইট পছন্দ করেন, এটা হচ্ছে কামিজের পোর্শনটা। হ্যাঁ, আমরা এক এক করে এটার সাথে কী কী পাচ্ছি একটু দেখিয়ে দিই। এটার সঙ্গে পাচ্ছি হচ্ছে গিয়ে প্যাসেজ, যেটা আপনারা ড্রেসের নিচে ইউজ করবেন। এই যে এই প্যাসেজটা, এটা কোথায় বসবে একটু দেখিয়ে দিই আমরা। এটা একদম ড্রেসের, হ্যাঁ, নিচে লোয়ার পার্টটা এভাবে বসবে। এরপর একটু দেখে দেখে আমরা বলছি। এরপর এটার সঙ্গে একটা দোপাট্টা থাকবে, দোপাটাও কিন্তু একটু খুলে দেখাও ওনাগুলো। দোপাট্টা হচ্ছে আপনারা যে কোঠা ইউজ যারা করেছেন তারা কিন্তু জানেন, অনেকটা নেট ফ্যাব্রিক্সের মতো। এই যে দিস ইজ দ্য দোপাট্টা, অরেঞ্জের মধ্যে রেড একটা ওয়ার্ক, এটা অনেকটা আরি ওয়ার্কের মতো। সি, খুব সফট একটা নেট, কোয়ালিটিফুল একটা নেট। এই দোপাট্টার পাশে কিন্তু এভাবে চার পাশে এই লেসটা বসবে। একটু লেসটা খুলো, খুলে একটু দেখিয়ে দিই। এই যে আপনারা প্যানেলটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা প্যানেল মানে আপনারা চার পাশে জাস্ট 1 2 3 তিনটা লেয়ার, না তিনটা লেয়ার দোপাট্টার একদম চারপাশে খুব সুন্দরভাবে আপনারা বসিয়ে নেবেন। খুব গর্জিয়াস একটা ওড়না মেক হয়ে যাবে। এরপর দেখাচ্ছি স্লিপসটা, এটা হচ্ছে স্লিপ যেটা ওড়নার সাথে ম্যাচ করে ম্যাচিং ওয়ার্ক দিয়ে কিন্তু স্লিপসটা করা হয়েছে নেটের উপর। অ্যান্ড দিস ইজ দ্য সালোয়ার। সো আমরা আবারও একটু চলে যাচ্ছি ড্রেস, আমি মূল ড্রেসটি সবগুলো প্যাসেজ একসঙ্গে করে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এটা কিন্তু একটা অরেঞ্জ কালার, হ্যাঁ অরেঞ্জ কালার, নেট ফ্যাব্রিক্সের উপর স্লিভস এবং ওড়নাটা। এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যে নেটটা ইউজ করবেন এটা কিন্তু একদম সফট, শরীরের সঙ্গে মিশে থাকবে। এটা অনলাইনে অ্যাভেলেবেল আপনারা পেয়ে থাকবেন হয়তো, আমরা খুবই কম প্রাইসে এটা দিতে যাচ্ছি। রিম ভলিউম 01 অরিজিনাল পাকিস্তানি কালেকশনটা ঠিক এইভাবে কিন্তু দোপাট্টার এই এই প্যানেলগুলো দোপাট্টার চারপাশে বসবে। হ্যাঁ, এটা স্কাই একটা ফ্যাব্রিক্সের উপর, কটন একটা ফ্যাব্রিক্সের উপর, আপনারা আপনাদের মতো করে বসে নেবেন। তো এটা প্রাইস থাকছে হচ্ছে 4000 টাকা। এগুলো হোলসেল রিটেল দুভাবে অ্যাভেলেবেল এবং সিলেক্টেড হিসেবে এসছে। সো আপনারা কোয়ান্টিটি চাইলেও আমাদের এখান থেকে পাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে মূল ড্রেস লেন, এখানে যত যা দেখানো আছে তার চাইতে বেশি 48+ হচ্ছে প্যাসেজ। তো আপনার ইচ্ছে আপনি কত করতে চাচ্ছেন, ঠিক আছে। এরপর আরেকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি, ওটাও আমাদের সিলেক্টেড হিসেবে অ্যাভেলেবেল কালেকশন আছে। এরপর পাকিস্তানি ব্র্যান্ড যারা সবসময় ইউজ করে থাকেন তাদের জন্য কিন্তু এই আপডেট কালেকশনটা দিচ্ছি এভাবে ভিডিও বার্তার মাধ্যমে। তো নারায়ণজির ভলিউম 2 এর 2020 এই ডিজাইনটি 61, এটিও কিন্তু সিলেক্টেড হিসেবে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো এই এই কালেকশনটিও আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। খুব সুন্দর একটা মানে ক্লাসি একটা কালার, কালারটা দেখুন এত সুন্দর একটা কালার, তার উপর প্রিন্ট এবং এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু সম্পূর্ণটা হচ্ছে এমব্রয়ড ওয়ার্ক, এবং পাশে দেখুন স্ট্রাইপের ভেতরে কিন্তু ওয়ার্কটা আছে। তো খুব সুন্দর একটা মাস্টার্ড, এবং কালার দেখুন পুরো একটা রেইনবো, মনে হচ্ছে যে পুরো একটা রেইনবো। দিস ইজ জাস্ট মানে এই পার্টটা দেখুন কি সুন্দর একটা পার্ট, ওয়াও। সবগুলো কাজই কিন্তু ভেতরে এমব্রয়ড ওয়ার্ক, যেটা হচ্ছে গোল্ডেন কালার সুতোর কাজ আছে। নিচের প্যাটার্নটা দেখাচ্ছি, একদম লোয়ার পার্টটা ভারী একটা চওড়া এমব্রয়ড ওয়ার্ক আছে, গোল্ডেন এবং সিলভার কালার মিক্স, খুব ক্লাসি একটা কালার। এটা এই কালেকশনটা দেখিয়েছি এবং আমি এটার ব্যাক পার্টে যাবো। ব্যাক পার্টে যাও, তো
ড্রেসের লেন্থ আছে 46 থেকে 48 পর্যন্ত। তো ব্যাকপার্টটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা মাস্টার্ড কালারের মধ্যে রেইনবো একটা প্রিন্ট ব্যাকপার্ট। আরও বেশি ইউনিক হয়েছে দুপাশের এভাবে দুটো স্ট্রাইপের একটা ডিজাইন আছে, এই জন্য আরও বেশি ইউনিক লাগছে। সো এই হচ্ছে ব্যাকপার্ট। এরপর হচ্ছে গিয়ে স্লিভস, একটু উঠাই স্লিভসটা দেখানোর জন্য। এই হচ্ছে গিয়ে স্লিভস। এখন এর সাথে আমরা আদার যে জিনিসগুলো পাচ্ছি দেখি এর সাথে কী কী আছে। এটা দেখছি খুব সুন্দর একটা ম্যাচিং প্যান্ট, এটা হচ্ছে ক্যামব্রিক কটনের উপর প্যান্ট, এবং এর সঙ্গে দোপাটা দেখাচ্ছি। দোপাটা হচ্ছে প্রিন্টের উপর, ডিজিটাল প্রিন্টের উপর দুপাশে একটু এভাবে একটু রেখে রেখে দেখাই। যে দেখুন খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে সাইডটা হচ্ছে পিকু করা, পিকু করা এবং হচ্ছে এমব্রো ওয়ার্ক। এটা কিন্তু সিলভার উইথ রেশমি ওয়ার্কের মধ্যে দুপাশটাই, উপরে নিচে দুপাশটাই কিন্তু ওয়ার্ক থাকবে, এবং ভেতরে প্রিন্টটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সাইডে খুব চওড়া করে পিকু করা, এইভাবে পিকু ডিজাইনটা আমাদের আর চোখে পড়েনি। হ্যাঁ আচ্ছা শেষ না, এটার সাথে তো আর কিছু নাই, তুমি এটা ভাঁজ করো, ওনাটা ভাঁজ করো, আমি একটু দেখাই এই জিনিসটা। আমি যে জিনিসটি বলেছিলাম আপনাদেরকে যে স্ট্রাইপের যে ডিজাইনটা, এটাই অ্যাকচুয়ালি ড্রেসটাকে ইউনিক করে তুলেছে। যে এই ডিজাইনটাই কিন্তু দেখুন নেকের একটা ডিজাইন হয়েছে, স্লিভসের একটা হয়েছে, সালোয়ারের একটা হয়েছে। হ্যাঁ যার ধরুন ড্রেসটা সুপার হিট, নারঞ্জের ভলিউম 2 এর কালেকশন। সো এটা আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে অনলি 3600 টাকা, আর প্রথম যে কালেকশনটি দেখিয়েছি এটা পাচ্ছেন হচ্ছে গিয়ে 4000 টাকা। একদম ফিক্সড ডিসকাউন্ট দিয়ে ফিক্সড প্রাইসটাই দেওয়া হয়েছে। সো যাদের ভালো লাগবে তারাই পেজে ইনবক্স করবেন, এটার কোয়ান্টিটি আছে। সো কি পেজে আসার জন্য ইনভাইট করছি যাদের ভালো লাগবে। ওকে, ইনসাইড আউটসাইড ঢাকা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। সো খুব সুন্দর অ্যাভেন্টাস কালেকশনের মধ্যে একটি সুন্দর কালেকশন। সো মেরুনের মধ্যে একটি কালার, মেরুনের মধ্যে একটি কালার যেটা অনেকটা দেখতে গুজরাটি, যে সেলাইটা আমরা দেখি গুজরাটির মতো একটা ডিজাইন আছে, পুরো জিগজ্যাকিংয়ের মধ্যে ব্ল্যাক কালার সুতো দিয়ে কাজ করা। এগুলো অরিজিনাল পাকিস্তানি সুইস ফ্যাব্রিক্সের উপর, ফ্রন্ট পার্টটা ফুললি এমব্রয়ডারি, অ্যান্ড ব্যাক পার্টটাও আমরা দেখবো। এখানে কিন্তু ক্যাটালগে যে কালার দেখাচ্ছে একটু রেড, বাট রিয়েল কালারটা হচ্ছে মেরুন কালার। আচ্ছা ফ্রন্ট অ্যান্ড ব্যাকে কিন্তু একইভাবে কাজ করা, এবং এটার সাথে স্লিভসটাও অ্যাটাচ করা। খুলে দেখো ভাইয়া, ডাবল পার্ট করে খুলে দেখাই। KA1005 নাম্বার কোড, আচ্ছা এই হচ্ছে দোপাটা, মিডল লাইনে হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা, ভারী একটু চওড়া এমব্রয়ডারি এবং দুপাশে ছোটো ছোটো এভাবে ওয়ার্ক করা, ঠিক আছে। আচ্ছা এরপর প্যান্টটা দেখি, প্যান্ট খুলতে হবে না, এটা হচ্ছে প্যান্ট। আবারও বলছি এটার কালার কিন্তু মেরুন কালার। হুম, ক্যাটালগে আছে হচ্ছে গিয়ে রেড কালার, বাট এটা রিয়েল কালার হচ্ছে মেরুন। আচ্ছা এরপর অরেঞ্জের মধ্যে একটা কালার, একদম পিওর, এটা কিন্তু ইয়েলো আসছে বাট কালার কিন্তু এটা অরেঞ্জ কালার। হুম, এটার সাথে ভেতরে গোল্ডেন একটা কপার গোল্ডেন একটা এমব্রয় ওয়ার্ক, একদম চমৎকার একটা অরেঞ্জের মধ্যে এটা বাসন্তী কালার আসছে, এই হয়তো রেজুলেশন বা লাইট এফেক্টের জন্য। এটা হচ্ছে ফ্রন্টটা, ব্যাকটা দেখি। আচ্ছা মাঝে মধ্যে কালার আসে, যখন আসে আমি একটু দেখিয়ে দেব। এই হচ্ছে ব্যাক পার্টটা। হুম, একটু ব্যাক পার্ট খুব সুরতের কালেকশন দেখাচ্ছি, এবং অরিজিনাল ফ্যাব্রিক্স এগুলো। এই হচ্ছে প্যাসেজটা যেটা আপনার স্লিভস ফ্রন্ট ব্যাকে ইউজ করবেন, এবং এটার সাথে স্লিভসটা নিচের অংশ আছে। আমরা এটার সঙ্গে ওনাগুলো দেখি, সুইজের উপর কামিজ থাকবে, এই যে এখন হচ্ছে কালারটা একদম বোঝা যাচ্ছে। এবং দুপাটা দেখুন অরেঞ্জ, যারা পছন্দ করে অনেকে একটু ডিপ অরেঞ্জ পছন্দ করেন, অরেঞ্জের যে কালার ওই কালারটাই এখানে এক্সাক্ট পাচ্ছেন। সো ভেতরে হচ্ছে এভাবে সুন্দর করে প্রিন্ট করা। ওকে আচ্ছা, এর সাথে আর প্যান্টটা কোথায়,
সালোয়ারটা কোথায় আছে? ঠিক আছে, এগুলোর প্রাইস কিন্তু 3800 টাকা, 3800 টাকা। আচ্ছা, এরপর মেরুন কালারের মধ্যে আরেকটা কালেকশন দেখাচ্ছি, এবং এটা দেখুন খুব সুন্দর করে, এটাও কিন্তু গুজরাটি ওয়ার্কের মধ্যে কম্পিউটারে ডিজাইন করা হয়েছে, কাজ করা হয়েছে, দেখুন কি সুন্দর করে, এটা গোল্ডেন এবং অলিভ কালার একটা ওয়ার্ক। আবার ভেতরে জিগজ্যাগিং কিন্তু একটা ম্যাচিং ওয়ার্ক আছে, এটাও কিন্তু মেরুন কালারের মধ্যে, রেড কালার কিন্তু কোনো কালেকশন নাই, সবই মেরুনের মধ্যে, ডিপ মেরুনের মধ্যে, সুইস ফ্যাব্রিক্সের উপর ফ্রন্ট ব্যাক স্লিপস কিন্তু পুরোটাই কাজ করা, এগুলো একদম হিট কালেকশন। সো ফ্রন্টটাও আমি ব্যাকটাও দেখিয়ে দিই, ভাই ব্যাকটাও দেখাও, পিছন সাইডটা এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে কি ব্যাক পার্টটা। ওকে, এরপর এটার সাথে আমরা সালোয়ারটা ক্যামব্রিক কটনের সালোয়ার, এবং ওনাটা হচ্ছে শিফনের উপর এমব্রয়ডারি করা, ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি ডাবল ভাঁজ করে, এই যে ওনা, ওনাটা হচ্ছে মেরুন কালার, ঠিক মিডল লাইনে কিন্তু একটা ওয়ার্ক আছে, এই যে এই কাজটা আপনারা একদম মাঝখানে এই কাজটা পাচ্ছেন 3800 টাকা, এর সাথে হচ্ছে অনলাইনে অর্ডার করলে ডেলিভারি চার্জ অ্যাড হবে। তো এটার কোড নাম্বার এটাও দেখুন আপনারা, ক্যাটালগে কিন্তু রেড কালার এসছে, আমরা ন্যাচারাল কালারটা উল্লেখ করে দিয়েছি, KA1007 নাম্বার হচ্ছে কোড। আচ্ছা, এরপর আরেকটা কালেকশনে খুবই সুইট একটা কালার, সো বোতল গ্রিনের মধ্যে এই যে একটা কালেকশন দেখুন, ওয়াও প্রিটি একটা কালার গ্রিনের মধ্যে, এটাও কিন্তু ভেতরে কপার গোল্ডেন কালার একটা এমব্রয়ডারি, এগুলো ওভারঅল এমব্রয়ডারি, ফ্রন্ট ব্যাক কিন্তু একই রকম, জাস্ট কালার চুজ করে ফেলবেন কোনটা নিতে চাচ্ছেন, ফ্রন্টটা অ্যান্ড ব্যাক পার্ট। আচ্ছা, ওনাটা দেখাই, সবগুলো শিফনের উপর ওনা, এবং পাশে কাচড়া করা, ভেতরে ভেতরে ছিটে ছিটে ওয়ার্ক তো আছেই, কপার গোল্ডেন কালার, চমৎকার কালেকশন, খুবসুরত অ্যাভেন্টাস কালেকশনের মধ্যে এই কালারগুলো। তো এই হচ্ছে, এই হচ্ছে দোপাট্টা এবং ট্রাউজার, এটার কোড নাম্বার হচ্ছে KA001 কোড, এরকম একটা প্যাকেজিংয়ের ভেতরে আছে, কালারগুলো একটু ক্যাটালগের কালারগুলো অনেকটাই ব্রাইট, 3800 টাকা। আচ্ছা, পিচ কালারের মধ্যে একটি কালেকশন, এটার কোড নাম্বার হচ্ছে KA008, এই যে এই ড্রেসটি দেখাচ্ছি KA008, অ্যান্ড খুবই সুন্দর একটা সোবার কালার, দেখুন পিচের মধ্যে সবগুলো কাজ, এবারে এমব্রয়ডারি কালেকশনগুলো এত বেশি ডিফারেন্ট, লাইক দূর থেকে দেখলে মনে হবে যে ইন্ডিয়ান যেই গুজরাটি সেলাইগুলো থাকে ওই টাইপের, এখানে একটা সুন্দর একটা প্যানেল আছে যেটার ভেতরে জরি ওয়ার্ক আছে, এটা কিন্তু আবার কটনের মধ্যে, গায়ে লাগবে না, ফুললি কটনের মধ্যে বা রেশমি একটা ওয়ার্ক আর কি, রেশমি জরি ওয়ার্ক, এটাও ফ্রন্ট ব্যাক একইভাবে কাজ করা আছে। সো প্যানেলটাকে আপনারা ইউজ করবেন হচ্ছে স্লিভস এবং নেকে, এই যে এই প্যানেলটাকে আপনারা দুপাশে যেহেতু আছে এটা আপনারা নেকে এবং স্লিভসে এবং লোয়ার পার্টে ইউজ করবেন, এবং দুপাট্টা দেখুন, দুপাট্টা পিওরের উপর এসে এভাবে লেস ওয়ার্ক, তারপর একটু খুলে দেখাচ্ছি, যেহেতু ভিডিওর ভেতর আমাদের পাকিস্তানি খুব অ্যাডভেন্টেজের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি, এই যে খুব সুন্দর একটা পিচ বডির উপর এমব্রয়ডারি কালেকশন 3800 টাকা। আর এরপর একদম লাস্ট যে কালেকশনটি শেয়ার করব সেটি হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে অ্যাকোয়া ব্লু আর অথবা সি গ্রিন বলা যায়, ভেতরে ম্যাজেন্ডা ওয়ার্ক, এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই কিন্তু এমব্রয়ডারি করা, পিচ পিঙ্ক হট পিঙ্ক সবগুলো কালার দিয়ে সুন্দর করে কাজ করা আছে, স্ট্রাইপের মধ্যে ফ্লোরাল একটা লতার প্রিন্ট, KA001 নাম্বার কোড, শিফনের দোপাট্টা এবং ক্যাম্ব্রিক কটনের সালোয়ার। আচ্ছা, আমি একটু এক এক করে দেখিয়ে দিই, এটা ওনাটা একটু খুলে দাও, পরে আমি ড্রেসের ব্যাক পার্টে যাই, এই যে এই হচ্ছে ওনাটা,
ঠিক ড্রেসে যেভাবে ডিজাইন করা আছে অন্যটাও কিন্তু একইভাবে সুন্দর করে ডিজাইন করা আছে। আর একদম লাস্ট আমি এটা খুলবো কি না বুঝতে পারছি না, এই যে দেখুন একই প্রাইসের কালেকশনগুলো 3800 টাকা। ওকে লাস্ট কালেকশন, এটাও চমৎকার একটি কালার, মাস্টার কালারের মধ্যে একদম 100 কোড অ্যাভেন্টাস কালেকশন। খুব শুরুতে দেখে নিন কি সুন্দর একটা ইয়েলো, মাস্টার্ড ইয়েলোর মধ্যে হট এবং বেবি পিঙ্কের মধ্যে সুন্দর করে ডিজাইনটা, প্রত্যেকটা ডিজাইনে একদম ডিফারেন্ট। সুইজের উপর হচ্ছে কামিজের পশনটা সালোয়ার এবং নিচের অংশটা কিন্তু স্লিপসের জন্য। হ্যাঁ, নিচের অংশ যেটা দেখতে পাচ্ছেন স্লিপসের জন্য, আবারও বলছি প্রত্যেকটা ড্রেস কিন্তু অরিজিনাল আছে। এবার একটু ওনাটা একটু খুলে দেখাই আমরা। ড্রেসের লেন্থ আপনার ক্যাটালগ ফলো করলে দেখবেন ড্রেসগুলো সবসময় ছোটো করে বানানো হয়, বাট আমরা নর্মালি ড্রেসের যে সাইজটা পরে থাকি 48, সবগুলো ড্রেসের কিন্তু লেন্থ সেম থাকে। সো আপনারা লেন্থ নিয়ে কোনো ডাউট রাখবেন না। এই যে দেখুন কি সুন্দর করে কাটওয়ার্ক করে মাল্টি একটা বর্ডার লাইন আছে, যেটা হচ্ছে দুপাট্টার পাশে দুপাশে এবং ভেতরে ভেতরে ছিটে পড়ে। 3800 টাকা, 3800 টাকা, আর সঙ্গে ডেলিভারি চার্জ যুক্ত হবে ঢাকার ভেতরে 100 টাকা, ঢাকার বাইরে হচ্ছে গিয়ে 150 টাকা। নিতে চাইলে ফার্স্ট ইনবক্স করতে হবে। একদম লেটেস্ট কালেকশন যা নিয়ে আমি আজকে আপনাদেরকে আপডেট দিয়েছি। সো ভালো থাকবেন, অবশ্যই পেজের সঙ্গে থাকবেন। শুভকামনা সবার জন্য।